ঢাকা কলেজে ছাত্রদের উপরে যে হামলা হয়েছে তার তাদের এই হামলার বিচার চেয়ে এবং ছাত্ররা যে আন্দোলন করছে ছাত্রদের এই আন্দোলনের প্রতি আমরা সংহতি প্রকাশ করছি এবং আমরা চাই যারা ছাত্রদের উপরে হামলা করেছে তাদের যেন বিচার হয় এবং এই ঘটনার জন্য সুষ্ঠু তদন্ত করা হয় কারণ আমরা চাই না আর কোনো ছাত্র এইভাবে মারা যাক আর কোনো ছাত্রের উপরে হামলা হোক কোনো শিক্ষা প্রতিষ্ঠান এইভাবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের দিকে এইভাবে গুলি করা হোক এটা আমরা চাই না তাই আমরা আজকে সরকারি ব্রজমোহন কলেজ থেকে ঘোষণা দিচ্ছি আমরা ঢাকা কলেজের পাশে আছি ঢাকা কলেজের উপর যদি আর কোনো আক্রমণ হয় আমরা আমরা বরিশাল থেকে তাদের পক্ষে সবসময় আছি সবসময় থাকব ঢাকা কলেজ ভাই আমার ভাইয়ের পক্ষ থেকে কেন রক্ত ঝরেছে আপনারা এর উপযুক্ত জবাব দিবেন আর না হয় পুরো ঢাকা শহর কেন পুরো বাংলাদেশকে অচল করে দেব ছাত্রীরা কি পারে আমি ইতিমধ্যে ঢাকা কলেজের শিক্ষার্থীদের যে উপরে যে হামলা হয়েছে আমরা তার প্রতিবাদে সরকারি ব্রজমোহন কলেজ প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন সরকারি ব্রজমোহন কলেজ উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বাবন আমরা বিধা যেতে দেব না আমার ভাইয়ের রক্ত বিধা যেতে দেব না বিশৃঙ্খলা হবে আমরা চাই না আমরা চাই আমরা ছাত্র সমাজ আমরা অধিকার নিয়ে সম্মান নিয়ে আমরা চাই আমরা ছাত্র সমাজ আমরা অধিকার নিয়ে সম্মান নিয়ে বাঁচতে চাই আমাদের দেশের মানুষ আমাদের ছাত্রদের উপর যে বর্বরোচিত হামলা করা হয়েছে সে হামলার আমাদের ছাত্রদের বুক থেকে ছেড়ে আমাদের ছাত্রদের উপর যে ইতিহাসের নাজুক চিহ্ন ইতিহাসের নিক্ষেপ করা হয়েছে আমাদের তিনটি দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে সে রক্ত মূল্য যদি আর এক ফোঁটা ছড়ে সারা ভাই মানবাধিকার কর্মী সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন খুবই দুঃখ আক্রান্ত মনে আজকে এখানে দাঁড়াতে হয়েছে আপনারা সবাই অবগত আছেন সে আক্তার কোন রাজনৈতিক সংগঠনের নেতা না আমি কোন রাজনৈতিক সংগঠনের কর্মী না আমি কোন রাজনৈতিক সংগঠনের সদস্য না জুলফিকার তুহিন ইংলিশ ডিপার্টমেন্ট সরকারি বিএম কলেজ আজকে আমাদের মানববন্ধন হচ্ছে ঢাকা কলেজে ছাত্রছাত্রীদের উপর যে নির্মমভাবে গুলি চালিয়েছে পুলিশ এবং এবং আপনার ব্যবসায়ীরা তাদের বিরুদ্ধে মানববন্ধন আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং এডিসি হারুনের প্রত্যাহার চাই ইসলাম ব্রজমোহন সরকারি ব্রজমোহন কলেজ হিসাব বিজ্ঞান বিভাগ দ্বিতীয় বর্ষ ঢাকা কলেজের যে ভাইদের উপরে অত্যাচার করা হয়েছে পুলিশ যেভাবে আক্রমণ করছে তার সাথে নিউ মার্কেটের ব্যবসায়ীরা যেভাবে আক্রমণ করছে বর্বরোচিতভাবে আমাদের ভাইদের উপর এইভাবে যাতে আর একটাও গুলি ছোড়া না হয় কিংবা কোনোভাবে যাতে তাদেরকে আর কোনোভাবে আক্রমণ করা না হয় সে দাবি জানাচ্ছি আর যে পুলিশ এডিসি হারুন যে কাজটা করছে তার জন্য প্রত্যাহার দাবি করছে ঢাকা কলেজ ভাই আমার ভাইয়ের পক্ষ থেকে কেন রক্ত ঝরেছে আপনারা এর উপযুক্ত জবাব দিবেন আর না হয় পুরো ঢাকা শহর কেন পুরো বাংলাদেশকে অচল করে দেব ছাত্রীরা কি পারে আমি ইতিমধ্যে ঢাকা কলেজের শিক্ষার্থীদের যে উপরে যে হামলা হয়েছে আমরা তার প্রতিবাদে সরকারি ব্রজমোহন কলেজ প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন সরকারি ব্রজ